ফার্স্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই চমৎকার সোফা সেটটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটি কী কাঠের তৈরি, বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভার করা সম্ভব, মূল্য কেমন, কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা বিস্তারিত জেনে নিব। সাথেই থাকুন আর চেষ্টা করুন ভিডিওটি পুরোপুরি দেখার, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন জেনে নিই বিস্তারিত। তো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদেরকে এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপেরা ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আর আপনাদের সামনে আমরা ডিজিটাল ওয়ান যে সোফাটা আছে সেটা নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা আপনার 2-to-1 5-seat বিশিষ্ট এবং সেন্টার টেবিল এবং ফোম কভার সহ একটি আপনার সেগুন কাঠ এবং লেকার পলিশের তৈরি একটি সোফা। আচ্ছা ঠিক আছে, তো এটার ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমার কাছে এবং এই যে নকশাগুলো এটা খুব চমৎকার ফুটে উঠেছে। তো এটা কি কালার করা? না, এটা কালার করা না, এটা হচ্ছে আপনার আমরা যেটা ইউজ করেছি অরিজিনাল কোরিয়ান পিতলের আপনার শীটটা কেটে আপনার গ্রুপ করে কেটে বসানো হয়েছে, তারপর এটার উপরে আপনার পিন দিয়ে আটকানো হয়েছে। তো এটা কি সহজে উঠে যাবে? না, এটা উঠানো কোনো রং উঠবে না, এটা রং উঠবে না সহজে, কারণ এটা কোরিয়ান পিতলটা অনেক লাস্টিং থাকে এবং কালারটা সহজে আপনার ইয়ে হয়। এবং এখানেও আমার কাছে পায়াগুলো খুব স্ট্রং মনে হচ্ছে এবং খুবই চমৎকার ডিজাইন করা, মানে খুব বেশি গর্জিয়াস করা হয়নি, সিম্পল বাট সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, নিচের দিকটা তো এটা সম্পর্কে আমাদের বলেন যে নিচের পায়াটা কি মানে ফাঁপা নাকি সলিড? না, নিচের পায়াটা অবশ্যই সলিড হবে, বিকজ আপনার পায়ের উপরে আপনার সোফার একটা মনে করেন ওয়েট বা ডিপেন্ড করে সব কিছু, যে কারণে আমরা এটাকে সলিড কাঠের উপরে নিয়েছি, অনেক মোটা কাঠ থেকে কেটে ডিজাইনটা করা হয়েছে এবং সম্পূর্ণটাই সলিড কাঠের উপরে। আচ্ছা, তো এই যে ফোমটা ইউজ করেছেন আপনারা এখানে, তো এই ফোমটা কি এটা সাথে দেওয়া হবে নাকি ফোমটা এমনি জাস্ট শো? না, যদি আমাদের সাথেই দেওয়া থাকে, আমাদের এই ফোমটা রাবার ফোম ইউজ করা হচ্ছে, কাপড়টা আপনার ভালো মানের, সো যারা আপনার নিতে চাবে তারা তো এটার প্রাইস অ্যাড করেই নিবে, আর যারা যদি এটা নিতে না চায় তখন এটা আপনার বাদ দিয়ে তারপর এটা দেওয়া হবে। নর্মালি কি অ্যাড করা থাকে? নর্মালি আমাদের প্রাইসের সাথে অ্যাড করা থাকে। আচ্ছা ঠিক আছে, তো এই ফোমটা সম্পর্কে আমাদের বলুন যে কী ধরনের ফোম আপনারা ইউজ করলেন, মানে বলেছেন যদিও শর্টকাটে বাট আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাই। বিস্তারিতভাবে বলতে গেলে এটা হচ্ছে রাবার ফোম বলা হয়, যেটা আপনার আগের ফোমের থেকে খুবই আপগ্রেডেড ফোম, যেটা আগে যে বসলে আপনার ডেবে যেত, গুঁড়ো হয়ে যেত কিছুদিন ব্যবহারের মাধ্যমে, সেটা এখন আর এই সুবিধা মানে অসুবিধাটা নেই, এটা এখন আপনার দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়, বিকজ অফ এটা আপনার ওইভাবেই বানানো হয়েছে যে সহজে ডেবে যাবে না, সো বলা যায় যে রাবার ফোমটা আপনার দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো সবগুলোই কি রাবার ফোম? ঠিক আছে, তো কেউ যদি চায় ধরেন যেই কাপড়টা দেয়া আছে তো কাপড়টার ডিজাইন বা কালার চেঞ্জ করে নিবে, সেটা কি সম্ভব? সেটা হ্যাঁ সম্ভব, আমাদের আরও কয়েকটা কালার আছে, ডিজাইন আছে, আমাদের রেঞ্জের মধ্যে যেটা পছন্দ হবে আমরা সেটা অবশ্যই থেকে। আর যদি কেউ চায় যে আরেকটু বেটার কোয়ালিটির নিতে কাপড়, বেটার কোয়ালিটি নিতে সেও সেটাও সুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের যে রেঞ্জটা আছে সেটার বেশি হলে তাকে এক্সট্রাটা পে করতে হবে। আচ্ছা, যে এক্সট্রা যা আসে যেটা আসে ঠিক আছে, কিন্তু করা তো যাবে অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে, তো এটার সাথে আপনারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন? জি, আমাদের শোরুমে যতগুলো প্রোডাক্ট আছে আমরা সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে 5 বছর একটা ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি, সো সেক্ষেত্রে 5 বছরে আপনার যে 4টা বিষয় উল্লেখ থাকবে মেমোতেই, সেটা হচ্ছে আপনার কাঠ কেটে গেলে, জয়েন্ট খুলে গেলে, গুনে ধরলে এবং পোকায় কাটলে, 4টা বিষয়ের ক্ষেত্রে সার্ভিসটা পাবে। আচ্ছা ঠিক আছে, তো ফার্নিচারের ক্ষেত্রে হয়তো বলা মানে এক্স্যাক্টলি বলা সম্ভব না যে কত বছর লাস্টিং করবে, বাট আনুমানিক একটা ধারণা কি দেওয়া যায় আমাদের যে কত বছর লাস্টিং করতে পারে এই ফার্নিচারটা? এটা আসলে মানে লাস্টিং করার কথাটা ডিপেন্ড করে ইউজের উপরে, তারপর যেহেতু টাইম সেগুন কাঠ এটা সবারই একটা আস্থা আছে যে এটা লাইফ টাইম ব্যবহার করা যায়, সো লাইফ টাইম না বললেও আমি বলতে পারি এস্টিমেট যেটা আপনার 50-60 বছর পর্যন্ত অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে তো অনেক লং টাইম, কারণ এটা আপনার সেগুন কাঠ একটা চিটাইং সেগুন কাঠটা ইউজ করা হয়েছে ম্যাচিং কাঠ দিয়ে, দেন হচ্ছে আপনার এটা লেকারের সাপোর্ট আছে, সো এই কাঠটার টেম্পারেচার এবং ভ্যালিডিটিটাকে আরও লাস্টিং করাবে। আচ্ছা ঠিক আছে, তো এই যে পলিশটা বা কালারটা যে করা হয়েছে বা বার্নিশটা যে কালার করা হয়েছে, এটা কি সহজে উঠে যাবে? এটা সহজে উঠবে না যদি আপনি একটু যত্ন সহকারে ব্যবহার করেন, এই কালারটা হচ্ছে আপনার একবার করলে মালেশিয়ান কালার, তো এটা আপনার করলে লেকারের সাপোর্টটা আপনি 7-8 বছর পর্যন্ত পাবেন, হয়তো আপনার গ্লেসটা একটু কমে যেতে পারে কিন্তু আপনার কালারটা অবশ্যই থাকবে 7-8 বছর পর্যন্ত আশা করি যদি একটু যত্ন সহকারে ব্যবহার করেন। আচ্ছা ঠিক আছে, তো কেউ যদি চায় পরবর্তীতে পুনরায় কালার করতে বা বার্নিশটা করতে, তো সেক্ষেত্রে কি করা পসিবল? হ্যাঁ, সেক্ষেত্রে করা খুবই সোজা, বিকজ এখন এই লেকার কালারটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সাথে এটার যে কারিগর যে মিস্ত্রি আছে তারাও আপনার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সো আপনি ইজিলি করতে পারবেন। তাহলে তো ভালোই, তো এটার আপনারা বাংলাদেশের কোথায় কোথায় এটা ডেলিভার করতে পারবেন?
আমাদের পণ্য ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো হয়েছে। সো এই দিক থেকে বলতে পারি যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে অর্ডার করতে পারেন, আমরা সেখানে পৌঁছিয়ে দিতে পারবো। চাইলে দেশের বাইরে যারা আছেন তারাও আমাদের কাছে অর্ডার করতে পারেন। সেখানে একটা বিষয় হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ এবং যে লেবার চার্জ আসবে সেটা অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে, কিন্তু লোক আমাদের নিজ দায়িত্বে যে প্রোডাক্টটা দিয়ে। আচ্ছা, এটা কয় সিটের? এটা 5 সিটের, 2 সিট, 2 সিট, সিঙ্গেল সিট। তো সাথে কোনো টেবিল আছে কি? এটার সাথে একটা সুন্দর টেবিল আছে। সেটা কি ফ্রি না এক্সট্রা পে করতে হবে? না, এটা ফ্রি থাকে সেটা। আচ্ছা ঠিক আছে, তো এই পুরো সেটটির মূল্য আপনারা কত নির্ধারণ করেছেন? প্যাকেজ সেটের দাম হচ্ছে 65,000 টাকা, মানে ফোম সহ। আচ্ছা ঠিক আছে, তো কেউ যদি আমার চ্যানেলের রেফারেন্স আসে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে? শুধুমাত্র চ্যানেল রেফারেন্সে যারা আসবে তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট। ডাক্তার তো অনেক ভালো, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিস্তারিত বলার জন্য। তো আপনাদের শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমরা বিস্তারিত জানবো। শোরুমের নাম হচ্ছে অপেরা ফার্নিচার, এটা মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়ার মাঝামাঝি আলহিলাল হাসপাতাল এবং মেইন রোডের পাশে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। বাংলাদেশের কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন বা দেখেছেন তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং কেউ যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন তাও আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আশা করছি খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের মাঝে।